নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রাজ্যে স্কুলে চাকরি দু যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি ক্লার্ক গ্রুপটি সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা বেতন তেরো হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যে একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এটি কিন্তু তোমাদের জন্য একটা বড়ো অপরচুনিটি তোমরা যারা যারা আবেদন করতে ও তারা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিজিটি টিজিটি প্রাইমারি তারপরে হচ্ছে নার্সারি স্পেশাল এডুকেটর তো আপ টু এক থেকে ষোলো পর্যন্ত যতগুলো তোমাদের পোস্ট আছে এগুলো সবই তোমাদের টিচার পদে নিয়োগ হচ্ছে এবং তোমাদের যেটি নন টিচিং যে পোস্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের সতেরো থেকে আপ টু বাইশ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট এমটিএ সহ বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এই সব পদে আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট যেটি থাকতে হবে আপ টু পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে অবশ্যই কিন্তু যারা এসসি এসটি আছো তাদের কিন্তু এজ রিল্যাক্সেশান আছে এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্যাক্সেশান পেয়ে যাবে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে তো প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ক্লার্ক ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং সঙ্গে যেটি প্রয়োজন সেটি টাইপিং স্পিড তোমাদের টাইপিং স্পিড টেস্ট হবে যেটি চল্লিশটা শব্দ তোমাদের প্রতি মিনিটে টাইপ করতে হবে ইংলিশে এখানে তোমরা এজ লিমিটটা দেখতে পাচ্ছ পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে এজ রিল্যাক্সেশান গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম এস সি পাঁচ বছর রিল্যাক্সেশান পাবে এবং ও যারা ক্যান্ডিডেট আছো তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী তিন বছর কিন্তু এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে যারা ওমেন ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তোমাদের রিড রাইট আর কমিউনিকেট দ্য ফ্লুয়েন্টলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেশালি এমএস অফিসের ওপরে ওপরে কিন্তু তোমাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ঠিক আছে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের হেল্পার এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের কোনো স্পেসিফিক এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন নেই তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই যে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা যখন ফিল করবে তখন অ্যাপ্লিকেশান ফর্মে যে কোয়ালিফিকেশান স্টার্ট হয়েছে মাধ্যমিক থেকে তো তোমরা ধরে রাখতে পারো যে ন্যূনতম এর ক্ষেত্রে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এবং তোমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড বি লিটারেট অ্যান্ড শুড বি অ্যাবেল টু রিড রাইট ইংলিশ অথবা হিন্দি তো এখানে ইংলিশ অথবা হিন্দি সেখানে হচ্ছে যে পড়তে এবং লিখতে জানতে হবে ঠিক আছে এইটুখানি শুধু চাওয়া হয়েছে বিতে বলা হচ্ছে যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু যারা ওমেন ক্যান্ডিডেট আছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী যেটি এখানেই তোমাদের পরবর্তী যে পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের বিকম গ্র্যাজুয়েট হতে হবে বিকম গ্র্যাজুয়েট হলেই তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের সঙ্গে নলেজ অফ অ্যাকাউন্টস এবং বুক কিপিংয়ের জ্ঞান থাকতে হবে তোমাদের এখানে টাইপিং স্পিড টেস্ট হবে যেখানে চল্লিশটি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেশালি এমএস অফিসের ওপর তোমাদের বেসিক নলেজ থাকতে হবে এখানে তোমাদের এজ লিমিট যেটি আছে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অবশ্যই কিন্তু এস সি এস টি এবং ও বিসিরা গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে ওম্যান ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারাও কিন্তু ম্যাক্সিমাম পাঁচ বছর কিন্তু রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছে ঠিক আছে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট টেন প্লাস টু উইথ সায়েন্স তো এখানে তোমরা যদি সায়েন্স নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানেও কিন্তু ওম্যান ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা কিন্তু পাঁচ বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে তো প্রতিটি পোস্টে তোমাদের আলাদা আলাদা করে আমি বুঝিয়ে দিলাম এবার তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখো এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে অর্থাৎ তোমাদের জব পোস্টিং যেটা হবে সেটি হচ্ছে ব্যারাকপুর এয়ারফোর্স স্কুলেই তোমাদের জব পোস্টিং হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তোমাকে যে কোনো একটি পোস্টের জন্য তোমাকে আবেদন করতে হবে এখানে তুমি চাইলে এমটিএসে আবেদন করতে পারো অথবা তুমি চাইলে ক্লার্কে আবেদন করতে পারো তোমরা তোমাদের মতো করে কোয়ালিফিকেশান অনুযায়ী যে কোনো একটি পোস্টের নাম এখানে লিখে দেবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে তারপরে তোমাকে একটি সই করে দিতে হবে তারপরে এখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটাল লিখবে ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে তারপর সেক্স মেল না ফিমেল সেটি মেনশন করবে তারপর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নান আনম্যারিড তো এখানে সিঙ্গেল বলে লিখে দেবে সোশ্যাল ক্যাটাগরি তো এখানে তোমাদের যদি ইউ আর হও তো জেনারেল এখানে দিয়ে দেবে এস সি এস যেটা হও সেটি দিয়ে দেবে ল্যাঙ্গুয়েজ নোন তো এখানে ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা হিন্দি দেবে বাংলা দেবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজে তুমি জানো তো সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে লিখে দেবে কমা দিয়ে দিয়ে পারমানেন্ট অ্যাড্রেস আপ টু তোমাদের পিনকোড পর্যন্ত পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সেম যদি হয় তাহলে এখানে তুমি ডু বলে লিখে দেবে ওকে তো এই দিকের কাজগুলো হয়ে গেল তারপরে হচ্ছে তোমাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার মানে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবে মেল আইডিটা ইনপুট করে দেবে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেখো স্টার্ট ফ্রম ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক থেকে তো মাধ্যমিক থেকে তোমার যত অব্দি ফিকেশন আছে সব কোয়ালিফিকেশান এখানে দেবে তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো টিচিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপি এক্সপিরিয়েন্স তো এইটা তোমার জন্য নয় এই জায়গাটা তুমি ফাঁকা রেখে দেবে এনসিসি যদি সার্টিফিকেট বা তোমাদের যদি ক্যাম্পস অ্যাটেন্ডেন্ট এগুলো যদি থাকে যদি দেবে যদি না থাকে এখানে জাস্ট এনআইএল বলে লিখে দেবে ঠিক আছে দুটোতেই এনআইএল বলে লিখে দেবে এক্সপিরিয়েন্স ইন গেম স্পোর্টস যদি থাকে তো লিখবে না থাকলে এনআইএল বলে লিখে দেবে ফাঁকা রাখবে না এনআইএল লিখে দেবে তারপর অর্গানাইজেশান ক্যাপাসিটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যদি থাকে দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই হবিজ যদি কোনো হবিস যদি থাকে গান শোনা বই পড়া যে কোনো কোনো হ্যাবিস হবিজ যদি থাকে তো সেটিকে এখানে লিখবে তারপরে কি করতে হবে তারপরে হচ্ছে এইগুলোকে তোমাদের সব টিকমার্ক দিয়ে দেবে এগুলোকে সব কটাতে টিকমার্ক দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমার সই করবে তারপরে মেল আইডি দেবে মোবাইল নাম্বার দেবে এখানে প্লেস দেবে এবং যে ডেটে তুমি আবেদনপত্র ওখানে জমা দিয়ে আসছো গিয়েও জমা দিয়ে আসতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে আসতে পারো তবে আমি বলবো যে গিয়ে এই জমা দিয়ে আসাটা বেটার হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ তো এই ফর্ম ফিল করবে এবং সঙ্গে সব ডকুমেন্টস তোমাদের লাগছে সেই ডকুমেন্টসের ব্যাপারে বলে রাখি এখানে তোমাদের যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশান এবং ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দেবে ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন এবং কাস্ট সার্টিফিকেট এগুলো সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে তো এই নির্দিষ্ট ঠিকানা যে যেটি আছে সেটি আমি তোমাদের বলছি তো এখানে তোমরা ঠিকানাটা দেখতে পাচ্ছ যে সিবি অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ যে যেসব ডকুমেন্টস আছে সেগুলো দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ এটি খামের ওপর লিখতে হবে এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গন অ্যানিমেল নর্থ চব্বিশ পরগনা পিনকোড নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান ডবল টু এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদন করছো সেটি কিন্তু খামের ওপরে কিন্তু লিখবে লিখে তোমাদের সতেরোই সতেরোই জানুয়ারি দু এটি কিন্তু তোমাদের লাস্ট ডেট সম্পূর্ণ ডকুমেন্টস ছাড়া যদি তুমি অ্যাপ্লিকেশান যদি জমা করো মানে আবেদনপত্র জমি যদি জমা করো তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে তো এইগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ওকে কিন্তু প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে বা অন্য যদি কেউ অন্য কোনো স্টেট থেকেও যদি আবেদন করতে চাও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে বা অর্থাৎ যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো কিছু পোস্ট আছে রেগুলার এখানে যে রেগুলার যেগুলো আছে সেগুলো কিন্তু সবই পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে এবং কিছু পোস্ট আছে কন্ট্যাকচুয়াল তো এখানে তোমাদের যে ক্লার্কের পোস্টগুলো দেখো ক্লার্কের পোস্টগুলো অ্যাকাউন্টেন্ট পোস্টগুলো রেগুলার আছে মানে সবই পার্মানেন্ট ক্লার্কের পোস্টটাও পার্মানেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্টে পার্মানেন্ট তারপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্টে দুটো ভাগ আছে একটা পার্মানেন্ট আছে আবার কন্ট্যাকচুয়ালও আছে এমটিএসের ক্ষেত্রেও দেখো সাতটি মতো ভ্যাকেন্সি আছে কিছু আছে রেগুলার কিছু আছে কন্ট্যাকচুয়াল তো এখানে কিন্তু সেরকম করে কিন্তু ভাগ করা নেই তোমাদের সব ডকুমেন্টসগুলো স্কুটিনি করার পরে তারাই কিন্তু ডিসাইড করবে তুমি পারমানেন্টে থাকবে না কন্ট্যাকচুয়ালে থাকবে তো ঠিক আছে তো এই রকম হচ্ছে ব্যাপার তো আর তোমরা বেতনগুলোও এখানে দেখে দেখে নিতে পারছো যে বেতনগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছ তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও তোমরা চাইলে তোমরা এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লু এ ডট এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে তো আজকের মতো এটুকুই টাটা